আবারও অমানবিকতার সাক্ষী বাংলা। জলপাইগুড়ির পর এবার কালিয়াগঞ্জ। মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে পারি বাবার, সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে পারি বাবার, এটাই এগিয়ে মডেল বাংলা। এমনই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাভাবে জোটেনি অ্যাম্বুলেন্স, শিলিগুড়ি থেকে তাই কালিয়াগঞ্জে ফিরল বাবা, বেসরকারি বাসে করে ফিরল বাবা। আবারও অমানবিকতার সাক্ষী এবার গোটা বাংলা, কারণ জলপাইগুড়িতে এর আগে এমন ছবি সামনে এসেছিল যেখানে মৃত মাকে কাঁধে নিয়ে যায় ছেলে, আর এরপর কালিয়াগঞ্জে সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে পারি বাবার। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে উত্তরবঙ্গ ব্যুরো চিফ অলিপ মিত্র। অলিপ, গতকাল যে ছবি সামনে এসেছে কালিয়াগঞ্জে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে পারি দিচ্ছে, এই ঘটনা যথেষ্ট পরিমাণে মর্মান্তিক, বলা যেতে পারে অনেকটাই অমানবিক। এবার শুভেন্দু অধিকারীও এই মডেলকে, অর্থাৎ এই ঘটনাকে এবার তিনি এগিয়ে মডেল বাংলা বলে আক্রমণ করেছেন, কি বলবেন? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের অমানবিকতার সাক্ষী বাংলা। এর আগে জলপাইগুড়ির পর এবার কালিয়াগঞ্জ। এর আগে জলপাইগুড়িতে কাঁধে করে মায়ের মৃতদেহ নিয়ে যায় ছেলে, অ্যাম্বুলেন্সের ভাড়া না থাকায় মায়ের দেহ, মৃত মায়ের দেহ কাঁধে করে নিয়ে যায় ছেলে, আর এবার কালিয়াগঞ্জ যেখানে সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে যায় বাবা। আপনারা দেখছেন সেই ছবি, আর এই অমানবিকতার সাক্ষী এবার কালিয়াগঞ্জ, কারণ এর আগে জলপাইগুড়ির যে ছবি ফুটে উঠেছিল 5ই জানুয়ারি 2023-এর সেই ঘটনার পর এবার কালিয়াগঞ্জ যেখানে সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে যাচ্ছে বাবা। বলা যেতে পারে যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য যে ভাড়া চাওয়া হয় সেই 8,000 টাকা দেওয়া সম্ভব হয়নি সেই বাবার পক্ষে, ফলত তার সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে পাড়ি দেয় বাবা। শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে মৃত সন্তানের দেহ ব্যাগে করে নিয়ে আসে বাবা, বেসরকারি বাসে করে অবশেষে ফিরতে হয়েছে বাবাকে, আর এই পরিস্থিতিকেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি উত্তরবঙ্গ ব্যুরো চিফ অলিপ মিত্রের সঙ্গে। অলিপ, যে ঘটনা গতকাল সামনে এসেছে কালিয়াগঞ্জে, মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে যাচ্ছে বাবা, অর্থাভাবের জন্য এমন পরিস্থিতি, কি বলবে? অমানবিকতার ছবি আবার কালিয়াগঞ্জে। যে খবর প্রথম আমরা নিউজ টাইমে দেখিয়েছিলাম যে গতকাল এই খবর, অসীম দেব শর্মা যার 5 মাসের দুটি যমসন্তান হয়েছিল, যে সমস্ত যমসন্তানের বুকে ইনফেকশন হওয়ার জন্য তাদেরকে কালিয়াগঞ্জ থেকে, কিন্তু প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতাল, তারপর রায়গঞ্জ হাসপাতাল, রায়গঞ্জ মেডিকেল কলেজ, সেখান থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একটি বাচ্চার মৃত্যু হয়। এই বাচ্চাকে নিয়ে আসার সময় যে অমানবিক একটা চিত্র আমরা সামনে পেলাম, বাচ্চাটির বাবা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বারবার করে জানিয়েছেন যে একটি অ্যাম্বুলেন্স দরকার তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য, কালিয়াগঞ্জে তাকে পৌঁছে দেওয়ার জন্য তার কাছে কোনো রকম টাকা নেই। যে টাকা তিনি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন সেই টাকা ইতিমধ্যেই সেখানে থাকা খাওয়া এবং অন্যান্য ওষুধ আনা এবং রক্ত পরীক্ষার জন্য খরচ হয়ে গিয়েছে। এরপর তার কাছে কোনো টাকা পয়সা নেই, সামান্য টাকা যেটুকু বেঁচেছে সেই টাকা দিয়ে তার গাড়ি ভাড়া, অ্যাম্বুলেন্স ভাড়া করার মতন ক্ষমতা নেই। কিন্তু তারপরেও তাকে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়নি। এরপর তার বাবা নিরুপায় হয়ে একটি ব্যাগে করে বাজার থেকে একটি ব্যাগ কিনে আনে 160 টাকা দিয়ে। সেই ব্যাগ কিনে এনে সেই ব্যাগের মধ্যে নিজের সন্তানকে নিয়ে এবং পায়ের সামনে সেই বাচ্চাকে রেখে সেই ব্যাগ নিয়ে কিন্তু সে বাড়িতে ফেরে। আজকে যখন আমরা কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে পৌঁছাই এই গ্রামের, এখানে কিন্তু তাদের পরিষ্কার বক্তব্য যে এই ঘটনা তাদের ঘটানোর মতন কোনো রকম সামান্যটুকু ইচ্ছা ছিল না, টাকার অভাবে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের যখন এইভাবে বুকে করে যে সন্তানকে আনা উচিত ছিল, কোলে করে যে সন্তানকে আনা উচিত ছিল, সেই সন্তানকে কিন্তু অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্যই তারা এইভাবে আনতে বাধ্য হয়েছে। আজ সকালে এই বাড়িতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এসে পৌঁছেছেন, একই সাথে বিজেপির নেতা কর্মীরাও আছেন। দুই দলেরই পক্ষ থেকে একে অপরকে থেকে দোষারোপ করা হচ্ছে। তৃণমূলের থেকে বলা হচ্ছে বিজেপির লোকেরা জানত যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যখন মারা যায় সেই শিশুটির বাবার সাথে একজন বিজেপির নেতা কর্মীরা ছিল, সেই কিন্তু ব্যবস্থা করতে পারত অ্যাম্বুলেন্সে, সেটা কিন্তু তৃণমূলের স্থানীয় নেতার বক্তব্য। অন্যদিকে বিজেপির বক্তব্য যে গোটাটাই মিথ্যা কথা, ওই জায়গাতে বিজেপির কোনো নেতা কর্মী ছিলেন না, কিন্তু
তারা যখন জানতে পারে তাদের সোর্স মাধ্যম যে এই বাচ্চাটিকে এভাবে আনা হচ্ছে, তখনই তারা কালিয়াগঞ্জে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এবং কালিয়াগঞ্জ থেকে বাড়ি আসতে যে 3-4 কিলোমিটার পথ সেটুকু কিন্তু তারা ব্যবস্থা করে। এই ক্ষেত্রে বিজেপির নেতা কর্মীরা যতদিন দেখিয়েছে যেটা মানবিকতার স্বার্থেই তারা কিন্তু দেখিয়েছে, রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা নেয়নি, রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই চাপার উপর মৃতদেহ নিয়ে কিন্তু আবার রাজনীতি শুরু হয়েছে। একেবারেই ধন্যবাদ অলিপ, আমরা কথা বলছিলাম উত্তরবঙ্গ ব্যুরো চিফ অলিপ মিত্রের সঙ্গে। যে ঘটনা কয়েক মাস আগে দেখা গিয়েছিল জলপাইগুড়িতে, ঠিক কয়েক মাসের মধ্যেই আবারও একই ধরনের ঘটনা ঘটতে দেখা গেল কালিয়াগঞ্জে। 5 জানুয়ারি 2023 জলপাইগুড়িতে যে ছবি সামনে এসেছিল অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে না পারায়, অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকা কাছে না থাকায় কাঁধে করে মায়ের মৃতদেহ নিয়ে যেতে হয় ছেলেকে। আর ঠিক কয়েক মাসের মধ্যেই উত্তরবঙ্গে আবারও এমন এক ঘটনা, আর এবার কালিয়াগঞ্জে সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে পাড়ি দিতে হচ্ছে বাবাকে। অ্যাম্বুলেন্সের ভাড়া নিজের কাছে না থাকায়, অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে না পারায় এমনভাবে পাড়ি দিতে হয়েছে বাবাকে। বলা যেতে পারে, যেমনটা আমরা জানলাম, যে 160 টাকা দিয়ে একটি ব্যাগ কিনে সেখানে নিজের সন্তানের মৃতদেহ ভরে বেসরকারি বাসে করে বাবা তার সন্তানের মৃতদেহ নিয়ে আসে এমনটাই জানা গিয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি ছিল এই শিশু, শনিবার রাতেই মৃত্যু হয়েছে শিশুটির। তার বাবা জানিয়েছে যে 8,000 টাকা চাওয়া হয় অ্যাম্বুলেন্স ভাড়া, তবে চিকিৎসা করতে 16,000 টাকা খরচ হয়েছে, তার কাছে কোনো টাকা ছিল না, ফলত বাসে করেই দেহ নিয়ে, মৃত সন্তানের দেহ নিয়ে ফিরতে হয়। মিরাতুন নাহার এই প্রসঙ্গে ঠিক কি জানিয়েছেন শোনাব। খুবই দুর্ভাগ্যের ব্যাপার, এই ধরনের ঘটনা শুনলে মানবিকতার গলা টিপে ধরা হয়েছে। এখন স্বার্থবোধ, অর্থলোভ, ক্ষমতালোভ এই সমস্ত মানুষকে একেবারে গ্রাস করে ফেলেছে এবং তার মূলেই এই যে আজকে বিভিন্ন শাসক দল দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, তাদের মূল কাজ হলো রাষ্ট্র ব্যবস্থা সুষমভাবে চালানো এবং রাষ্ট্র ব্যবস্থা এমন হওয়া উচিত সমস্ত ক্ষেত্রে যাতে মানুষ মানুষের মতো জীবন যাপন করতে পারে। কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি তারা রাষ্ট্র ব্যবস্থায় নামিয়ে আনছে হিংসা, নামিয়ে আনছে লোভ, নামিয়ে আনছে নিজের লক্ষ্য সিদ্ধি, এই সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে। তারা দল ভক্ত তৈরি করছে এই সমস্ত কিছু চালিয়ে দিয়ে, ফলে মানুষের মধ্যে আর মনুষ্যত্ব থাকছে না, মানবিকতা থাকছে না, মানুষ নিজের স্বার্থবোধ তারা পরিচালিত হচ্ছে সর্বক্ষেত্রে। কালিয়াগঞ্জের এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এর আগে এমন ঘটনা জলপাইগুড়িতে দেখা গিয়েছিল, তবে বাংলায় আবারও এমনই ঘটনার সাক্ষী থাকল। আর এবার কালিয়াগঞ্জ, যেমনটা জানা গিয়েছে যে শনিবার রাতেই মৃত্যু হয়েছে শিশুটির। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি ছিল শিশু, 8,000 টাকা চাওয়া হয় অ্যাম্বুলেন্স ভাড়া, এমনটাই জানিয়েছে সেই মৃত শিশুর বাবা। তবে তিনি এমনটাও জানিয়েছেন যে চিকিৎসা করতে 16,000 টাকা খরচ হয়েছে, তার কাছে কোনো টাকা ছিল না, তাই বাসে করেই মৃত সন্তানের দেহ নিয়ে ফিরতে হয়েছে। এর আগে জলপাইগুড়ির এই ঘটনা একেবারে মর্মান্তিক এই ছবি সামনে এসেছিল, যা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল যে রাজ্যে এমন পরিস্থিতি কেন, যে যেখানে টাকার অভাবে কাঁধে করে মায়ের মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে ছেলেকে। আর ঠিক কয়েক মাসের মধ্যেই আবারও এমন ঘটনা ঘটতে দেখা গেল, আর এবার কালিয়াগঞ্জ। সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে পাড়ি দিতে হয়েছে বাবাকে, তবে এটাই এগিয়ে মডেল বাংলা, এমনই আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুজন চক্রবর্তী ঠিক কি মন্তব্য করেছেন এই ঘটনার প্রসঙ্গে শুনবো। বলার তো কিছু নেই, এর আগে আমরা উত্তরবঙ্গে একই রকম দেখেছি, তখন সেইটা কার দোষ কার গুণ এই খেলাঠেলিতে চলে গেল, কোন দায় দায়িত্ব হলো না। পরে ভাব দেখা হলো যে যে অভিযোগ করছে যেন সেই আসলে অপরাধী, একটা শিশু মারা গেল সরকারি হাসপাতালে, একটা অ্যাম্বুলেন্স যুক্ত না, বাসে করে বাবা মৃত সন্তানকে নিয়ে, ব্যাগের মধ্যে মৃত সন্তানকে নিয়ে এসেছেন। নির্ভয় সরকার, নির্ভয় প্রশাসন, আর কত ইনহিউম্যান, অমানবিক নির্দয়তা আমাদের দেখতে হবে। মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী,
তার এসব খেয়াল থাকে কিনা আমি জানি না। খুবই দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনা প্রসঙ্গে কি মন্তব্য করেছেন শুনব। খুবই দুর্ভাগ্যের ব্যাপার, এই ধরনের ঘটনা শুনলে মনে হয় কি আমরা সভ্য জগতে আছি কিনা। মমতা ব্যানার্জি প্রচার করে বেড়াচ্ছেন, ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছেন গ্রামে গ্রামে সবাইকে, কেউ মারা যাচ্ছে কেউ অসুস্থ হচ্ছে, তার একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছে না, 8000টা অ্যাম্বুলেন্স দিয়ে কোন মানুষ যাবে, চিন্তার বিষয় এটা। সেজন্য ধীরে ধীরে পুরো সরকার কোলাপস হয়ে যাচ্ছে, সমস্ত ডিপার্টমেন্ট ধীরে ধীরে ডুবে যাচ্ছে, মমতা ব্যানার্জি তার পার্টি আর নেতা বাঁচাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কালিয়াগঞ্জে সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে ফিরতে হচ্ছে বাবাকে, অর্থাভাবে জোটেনি অ্যাম্বুলেন্স, তার জন্য এবার শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে মৃত সন্তানের দেহ ব্যাগে করে নিয়ে ফিরতে হয়েছে বাবাকে। এর আগে জলপাইগুড়িতে এমন ছবি ফুটে উঠেছিল যখন অর্থাভাবে অ্যাম্বুলেন্স জোটেনি এবং মৃত মায়ের দেহ কাঁধে করে নিয়ে ফিরতে হয়েছিল ছেলেকে। 5ই জানুয়ারি 2023 পর আবারও রাজ্যে এমনই ঘটনার ছবি ফুটে উঠেছিল। গতকালই এমন ছবি ফুটে উঠেছিল রাজ্যে যেখানে কালিয়াগঞ্জে সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে ফিরতে হয়েছে তার বাবাকে, অর্থাভাবে অ্যাম্বুলেন্স জোটেনি, কারণ 8000 টাকা চাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের ভাড়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মানবাধিকার কর্মী রঞ্জিত সুর, আপনাকে স্বাগত নিউজ টাইমে। রাজ্যে যে অমানবিকতার ছবি ধরা পড়েছে, জলপাইগুড়িতে এর আগে ধরা পড়েছিল যে কাঁধে করে মায়ের মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে ছেলেকে অর্থাভাবে, আর এবার গতকাল কালিয়াগঞ্জে এমন ছবি ধরা পড়েছে যেখানে অ্যাম্বুলেন্সের ভাড়া না থাকায় ব্যাগে করে নিজের মৃত সন্তানের দেহ নিয়ে ফিরতে হচ্ছে বাবাকে, কি বলবেন? এর আগে আমরা দানামাঝির ঘটনা দেখেছিলাম, এই ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছিল। তারপরে আবার এর আগে আমরা দেখেছি জলপাইগুড়ির ঘটনা এ রাজ্যে, এবং কিন্তু তারপরেও রাজ্য পুলিশ প্রশাসন, হাসপাতাল, সরকার, মন্ত্রী, কারো যে কোনো চেতনা হয়নি, কারো যে কোনো বোধোদয় হয়নি, এই ঘটনা আরেকবার দেখিয়ে দিল। এবং এই ঘটনার সঙ্গে আরো একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। যে শুধুমাত্র কিছু নীলসাদা বাড়ি তৈরি করে যে স্বাস্থ্যের পরিকাঠামো উন্নত হয়েছে বলে যেটা দেখানো হচ্ছে, আসলে যে যে ভেতরটা যে ফোপড়া, এবং অন্যদিকে মানুষের যে আর্থিক দৈন্যতা, আর্থিক অবস্থা যে ভয়াবহ পরিস্থিতি, মানুষের কাজ নেই, রোজগার নেই, নিজের সন্তানের মৃতদেহ বহন করে নিয়ে যাওয়ার মতো যে খরচ, দেওয়ার ক্ষমতা নেই, এই গোটা ঘটনাটা রাজ্যের একদিকে স্বাস্থ্য ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক যে অবস্থা, সেটাকে চোখের সামনে এনে দিল। এবং রাজ্য সরকারের এবং তৃণমূল নেতাদের এত নির্লজ্জ, এরা আবার বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন খবরের কাগজে তারা এটাকে, এটার পক্ষে দিয়ে এটাকে সাফাই গেছে যে অমুকের জন্য হচ্ছে, তমুকের জন্য হচ্ছে, অন্য রাজ্যে এই অবস্থা। এই যে মিথ্যাচার, এই যে নিজেদের আড়াল করা ক্রমাগত, এটাই স্বাস্থ্যকর যে কর্তাদের আরো সাহস বাড়িয়ে দিয়েছে। এবং আগের ঘটনায় যখন জলপাইগুড়িতে ঘটেছিল, তখন কি কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল? আজকে সেটাকে অনুসন্ধান করে দেখুন, যে সেটা হয়নি। অন্যদিকে যে এই যে অ্যাম্বুলেন্স যারা চালায়, অ্যাম্বুলেন্সের যে সমস্ত যেগুলো কেন্দ্রগুলো রয়েছে, আপনি খবর নিয়ে দেখবেন যে এরা যে কোনো টাকা দাবি করে, এবং এর সঙ্গে রয়েছে শাসক দলের নেতারা এবং পুলিশের একটা নেক্সাস। এই শাসক দলের নেতা, পুলিশ এবং এই ধরনের ব্যবসায়ী, এই যে ভয়ঙ্কর একটা নেক্সাস যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত, এইটাই হচ্ছে মূল কেন্দ্র। আপনি কলকাতা থেকে ঝাড়গ্রামে একটা, আমরা কিছুদিন আগে একটা ভাড়া করেছিলাম অ্যাম্বুলেন্স, 9000 টাকা আমাদের দিতে হয়েছে, এবং একজন অসুস্থ মেশিনে মরণাপন্ন রোগীকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে কেউ তার থেকে 2 পয়সা কম নিতে রাজি হয়নি। এই যে ভয়ঙ্কর ব্যবস্থা, এটা ভাববেন না শুধু দূরপ্রান্তে জলপাইগুড়িতে, একই জিনিস আপনি কলকাতায় বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে যাবে পাবে। এই যে সমস্ত জায়গাতেই নেতা, পুলিশ এবং যে এই স্বাস্থ্য ব্যবসায়ীদের যে নেক্সাস তৈরি হয়েছে, এই নেক্সাসটাকে যদি ভাঙতে না পারেন, এর থেকে মুক্তি নেই। এবং এটা অন্য কোনো রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দল তারাও করবে না, কারণ যে যেখানে ক্ষমতায় আছে তারা একই ধরনের ব্যবসা, একই ধরনের চক্র চালায়। আজকে সাধারণ মানুষ যদি প্রতিরোধ না করে, সাধারণ মানুষ যদি সম্ভাবতভাবে প্রতিরোধ না করে, এর থেকে আপনি মুক্তি পাবেন না। আপনি ভাববেন না যে তৃণমূলকে, বিজেপিকে দিলে এর থেকে মুক্তি হবে বা সিপিএমকে দিলে মুক্তি হবে। আপনি যাইয়ে যখন ক্ষমতায় এসেছে, তারা একই চক্র চালিয়েছে, এবং এখনো যে যেখানে যার প্রভাব রয়েছে তারা একই চক্র চালায়। এই যে সাধারণ মানুষের সম্ভবত প্রতিবাদ হচ্ছে একমাত্র রাস্তা, ন্যূনতম মানবাধিকার
আজকে এই সরকার রক্ষা করতে পারছে না, এটা খুবই ভয়ঙ্কর দৃশ্য, সবই খুবই ভয়ঙ্কর ব্যাপার আজকে আবার আমাদের চোখের সামনে উঠে এলো। আমার ব্যক্তিগতভাবে একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি খুবই লজ্জিত বোধ করছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে। একেবারে ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মানবাধিকার কর্মী রঞ্জিত সুরের সঙ্গে।